করে জিজ্ঞেস করলে কয় আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা কি? কম্পিউটারে তো কম্পিউটারগুলো ফালান সব সময় কি হ্যাং করে, কেন রাখছেন? আমার তো সময় আছে, ঢাকাতে বাড়িছি আমি, 3 ঘন্টা হইছে এখন আমি মেঘনা বাড়িতে পারতেছি না, আমি কখন চট্টগ্রাম যাবো? নেটটা একটু স্লো কাজ করতেছে, আশা হয়েছে কোন কারণে, আমি তো সঠিক বলতে এলাম না, অফিসে কাজ করতেছি। প্রযুক্তির নানা সীমাবদ্ধতায় এখনও চালু হয়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত কাঞ্চন ব্রিজ সহ মেঘনা ও গোমতী সেতুতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়, ফলে এসব টোল প্লাজায় দীর্ঘ সময় লাগছে টোল পরিশোধে, এতে সেতুর দুপাশে সৃষ্টি হচ্ছে যানজট। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর। তবে এবছরই দেশের 4টি টোল প্লাজায় অটোমেটিক টোল আদায় পদ্ধতি চালুর আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। যানজট নিরসন আর দ্রুত যানবাহন পারাপারে 2019 সালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজার দুটি লেনে চালু করা হয় ফাস্ট্রাক বা স্বয়ংক্রিয় টোল আদায় পদ্ধতি। কথা ছিল স্ক্যানিং মেশিনের মাধ্যমে টোল দিতে যানবাহনগুলোকে টোল প্লাজায় থামতে হবে না, প্রয়োজন হবে না নগদ অর্থ লেনদেনের, যাত্রী ও পণ্য পরিবহন হবে সময় ও ব্যয় সাশ্রয়ী। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন, দেখা যায় এসব টোল প্লাজাগুলোয় কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে নয়, কম্পিউটার নিয়ন্ত্রণ পদ্ধতিতে চলছে ফাস্ট্রাক, ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। দাঁড়িয়ে আছি, তাকে জিজ্ঞেস করলে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা কি? কম্পিউটারে তো কম্পিউটারগুলো ফালান সব সময় কি হ্যাং করে, কেন রাখছেন? হাজার হাজার কোটি টাকা জনগণ তো নিচ্ছেন, গাড়িওয়ালা তো নিচ্ছেন, আমরা এই ভাই ভুগন্তি। দেখেন আমার তো সময় আছে, ঢাকাতে বাড়িছি আমি, 3 ঘন্টা হয়েছে এখন আমি মেঘনা বাড়িতে পারতেছি না, আমি কখন চট্টগ্রাম যাব? অভিযোগ রয়েছে দিন বা রাত যে কোনো সময় নেটওয়ার্ক ত্রুটির কারণ দেখিয়ে বন্ধ রাখা হয় এসব সেতুর টোল আদায়, ফলে বিভিন্ন যানবাহনের চাপ বাড়ায়, আটকে থাকছে গাড়ি, এতে সৃষ্ট যানজটে নাকাল টোলের উভয় পাশের যাত্রীরা চরম ক্ষতির মুখে পড়ছেন, ব্যবসায়ীরাও। সার্ভারে একটু স্লো কাজ করতেছে, মানে নেটটা একটু স্লো কাজ করতেছে, আশা হয়েছে কোন কারণে, আমি তো সঠিক বলতে এলাম না, অফিসে কাজ করতেছি। এর কারণ জানতে চাইলে ডিজিটাল পেমেন্টের জন্য সব যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদিত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID ট্যাগ সচল নয় বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তর। কারণ হলো এখনও কিন্তু আমাদের সব গাড়িগুলা আমাদের RFID ট্যাগে কিন্তু সার্ভিসিয়াল না, কিছু কিছু ট্যাগ অনেকগুলো শর্ট আছে, কোনোগুলো নষ্ট আছে। তবে এমন অভিযোগ মানতে নারাজ বিআরটিএ, তাদের ধারণা প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে এসব টোল প্লাজাগুলোতে। এটা ঠিক না, কারণ আমরা আমাদের এখানে যখনই নাম্বার প্লেট লাগাইতে আসে তখনই আমরা তাকে RFID ট্যাগ লাগাই দিই, অর্থাৎ যে গাড়িতে নাম্বার প্লেট আসে সেই গাড়িতেই RFID ট্যাগ থাকবে, এটা নিশ্চিত। তবে এবছরের মধ্যে টোল প্লাজাগুলো পুরোপুরি ডিজিটাল হবে এমন আশ্বাস দিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এই যে মেঘনা গোমতী দেখতেছেন, এখানে কিন্তু আমরা এখন অটোমেটিক নাম্বার প্লেট রেকগনাইজার ক্যামেরা, যেটা সেই ক্যামেরা আমরা লাগাবো, সেই অপশন এখানে আছে। একই সাথে সড়ক ও জনপথ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেন থেকে 8 লেনে উন্নীত করার প্রকল্প প্রস্তাবনাটি সংশোধন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। তালুকদার বিপ্লব, News24, দাউদকান্দি, কুমিল্লা।